আমরা গাড়ি চালাইতে পারি না, হাজিগঞ্জ থেকে এ পর্যন্ত রাস্তা কোনো ঠিক করা হয় নাই। সব রাস্তা পানি জমি যাই নিয়ে দিক দিয়ে দিক দিয়ে রাস্তা পুরা ভাঙি গেছে, পুরো পুষ্কনের ফাট দিয়ে কোনো কাজ করে নাই। আমরা গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে কয়দিন আগে মাগরিবের সময়ে তখন মানুষ জামাতে দেখো ওই টাইমে সন্ধ্যার সময় ফুলটা কিনছিল, এখানে মহিলা সরকার পুলিশ সরকার একটা টিমকে দেখতে পড়ে গেছে, কিন্তু তারপর ওই দেখতে রোডটা মেরামত করে কাজ করা হয় না। হাজিগঞ্জ নিয়ে গেছে, দুটা বাচ্চা ছিল ওদেরকে হাজিগঞ্জ নিয়ে গেছে, মারা যাওয়ার হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এখন আপনার মনে করেন ফায়ার সার্ভিস আসছে আর ডুবুরি লোকরা আসছে, তারা মনে করেন উদ্ধার করতেছে, তারপরে বিস্তারিত জানা যাবে। এই রাস্তাটা আজকে দুই আড়াই বছর থেকে অবস্থা, প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনে প্রায়, এটা যে বৃষ্টির কারণে হয়েছে তা না, প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে। এরা কোনো সিএমবিএলআর আসেও না, দেখেও না, কোনো কাজকর্ম করে না। এই রাস্তার এক সাইডে ঢালু এক সাইডে উঁচা, বাসটা দ্রুত বেগে রামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এই ঢালুর মিন্দ্রে উনি আর কন্ট্রোল না করতে পারি, নিজের নিয়ন্ত্রণ হারাই গাড়িটা রাস্তার বাইরে পুষ্কুনিতে পালাই দেয়। তাৎক্ষণিক এলাকার স্থানীয় যারা ছিল তারা নিজে সবাই মিলি তারা বাসের উপরে ঢুকি যাত্রীদেরকে উদ্ধার করে এবং প্রাথমিকভাবে ফকিরবাজার যতগুলো ডিসপেন্সারি ছিল তাৎক্ষণিক এখানে চিকিৎসা করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাজিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে একটা ইউনিট পাঠাই। আমরা সংবাদ পেয়েছিলাম, প্রথমে বলেছিল যে একটা বাচ্চা পুকুরে পড়ে যায়, এই ভিত্তিতে আমরা একটা টিম পাঠাই যে প্রাথমিকভাবে দেখার জন্য। আর আমাদের একটা ডুবুরি টিম আছে চাঁদপুর, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মিছিং এর কোনো কিছু নাই, মানে নিহত হয়েছে এরকম কিছু নাই। সাধারণ একটা অ্যাক্সিডেন্ট হলে যা হয় টুকটাক আহত হয়েছে,